নমস্কার, আমি সুস্মিতা। আজ আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। কাল শিবরাত্রি পুজো ছিল আমাদের এখানে। শিবরাত্রিতে প্রচুর ধুম হয়, অনেক বড় করে পুজো করা হয়, শিব ঠাকুর, মাটির শিব ঠাকুর নিয়ে আসা হয়, আরও অনেক কিছু হয়, বড় করে মেলা হয়, যাত্রা হয় রাতের বেলায়, আর অনেক কিছুই হয়। কিন্তু কালকে শিবরাত্রি পুজো ছিল, আমি উপোস করেছিলাম বলে ভ্লগ বানাতে পারিনি। আজ আমি যাব, আজ আমি মেলা দেখতে যাব, তাই মেলার ভ্লগটা আপনাদের সাথে শেয়ার করব। আমি তৈরি হয়ে নিয়েছি, এবার আমি বেরোচ্ছি। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। লোকনাথ চাবি রিংহীন 15 টাকা, গণেশ চাবি রিংহীন 15 টাকা, আরো নানা রকমের চাবি গুলো কত করে মাত্র 15 টাকা, 15 টাকা, 15 টাকা। নাগরদোল্লা বসেছে, নাগরদোল্লা জামপুর নুনের তেলের ভাত পছন্দ, এটা ভাত আমি তো নিয়েছি। কেন অনেক সুন্দর ক্লিপ আছে দেখ।
এইটা 10 টাকা দেখ এটা ভালো তো এটা ভালো তো নেব আমি কি নাও যায় ভাই বোনের জন্য বলতো ভাই বোনের জন্য চুড়ি বোনের জন্য চুড়ি নিলেও হয় খেলনা নিলে দুজনাই দুজনেরই খেলনা চাই দুজনাই খেলনা আর একজনের বাস ফাস কত করে ওই বাস আর ওই গরুর গাড়ি গরুর গাড়ি 60 টাকা একটা গাছে 60 টাকা কেমন করবে তা তো জানি না না দাঁড়া একবার একবার ঠাকুর দর্শন করি মাথার মুকুট নিন 10 টাকা আয়না নিন 10 টাকা হোল্ডিং আয়না নিন 10 টাকা খুবই সুন্দর ভাই 10 টাকা বাচ্চাদের বিভিন্ন রকমের ও গাছ খোড়া আছে এইটা না আর একটা হয় না ছোটর মধ্যে এইটা এটা এটা ওটা কত দাম হ্যাঁ নারকেল তোলা গাছ খোড়া ছোটর মধ্যে আমি তো খুঁড়তে লাগে তুই আমার হাতে সাথে দিয়ে দে হাফ প্লেট করে চার জায়গায় লোককে দেখবে ততক্ষণে ওইদিকে দেখি কা সাগরদা বসে কি করবে আমি বাড়িতে চলে এসেছি এবার আমি আপনাদের দেখাবো আমি কী কী কিনলাম আর কার মানে কোন জিনিসটার কত কী দাম নিয়েছে কিনা
প্রথমেই আমি একটা শোপিস দেখাই। এই সুন্দর শোপিসটার দাম নিয়েছে মাত্র 10 টাকা। মাত্র 10 টাকায় এত সুন্দর একটা শোপিস দিয়েছে, মনে হয় এটা প্লাস্টার প্যারিসের হবে, জানি না, মাটির নয় মনে হচ্ছে। দেখুন কতটা সুন্দর। আর নিয়েছি এদিকে একটা গাছ খোড়া নারকেল তোলাও বটে, খুব মজবুত একটা জিনিস। এটার দাম নিয়েছে 25 টাকা বলছিল, 20 টাকা নিয়েছে। আর নিয়েছে একটা হাতা হালকার মধ্যে ছোটর মধ্যে, এটার দাম নিয়েছে 35 টাকা, তবে মজবুত আছে। এটা নিয়েছি আমি আমার ছোট্ট বুনির জন্য, সুন্দর দেখতে একটা চুড়ি, সুন্দর কাজ করা আছে চারিধারে, ওকে খুব সুন্দর মানাবে। আর এটা নিয়েছি আমি আমার জন্য, খুব সফট অ্যান্ড মানে খুবই সুন্দর দেখতে, জানি না আমাকে কেমন লাগবে, নিয়েছি। আর এই আংটিটা নিয়েছি, এই আংটিটার দাম নিয়েছে মাত্র 15 টাকা। আর এই গার্ডারটার দাম নিয়েছে 10 টাকা। আর বোনের এই চুড়িটার দাম নিয়েছে 15 টাকা। আর এদিকে আমার রান্নাঘরের জন্য আমি এটা নিয়েছি, এগুলো নিয়েছি, এটা এটা এটা, এই থালাটা, এই ডিজাইনটাও খুব সুন্দর লেগেছে আমার, খুবই সুন্দর। এই সব কোটাই 35 টাকা দাম, 35 টাকা করে দাম প্রত্যেকটাই, মজবুত আছে, খুব ভালো। আর এটা আমি নিয়েছি আমার ভাইয়ের জন্য, জানি না ওর পছন্দ হবে কি না, আরও কিছু নিতে হবে মনে হয়, আবার একবার যাব তখন নেব। আপাতত এই কোটাই জিনিস আমি কিনেছি, আবারও আমি কিনবো। আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাকে কমেন্ট করুন যে আপনারাও শিবরাত্রিতে কেমন কি ঘুরলেন, কতটা এনজয় করলেন সবটাই। আর আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় আমার সঙ্গে থাকবেন।